নেই মাথার উপর কোনো ছাদ পঁচাশি বছরের বৃদ্ধার দিন কাটে চরম দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে স্বামীকে হারানোর পর থেকে মেয়ে জামাইয়ের কাছেই তার আশ্রয় হয়েছে কিন্তু মেয়ের শ্বশুরবাড়ির অবস্থাও ভালো নয় জামাই যৎসামান্য মাইনের কাজ করেন স্বাভাবিকভাবেই চরম দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে দিন কাটাতে হয় পঁচাশি বছরের বৃদ্ধা খাঁদু দেকে। বারবার এই কারণে তিনি পেনশনের আবেদন করেছেন সরকারের কাছে কিন্তু বিভিন্ন ভুল ত্রুটির কারণে সেই পেনশন এখনও পর্যন্ত তিনি পান না যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক সভাপতি তিনি প্রত্যেক মাসে তাকে কিছুটা করে আর্থিক সাহায্য করেন তবে তবে বিষয়টি জানতে পারার পরেই দেনদুয়ার লেফট ব্যাংকের এলাকার বাসিন্দা বৃদ্ধা খাদুদের পাশে দাঁড়িয়েছেন বারাবনি বিধানসভার বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় তিনি তাকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়ে পান পান না এখন কে দিচ্ছে আপনাকে মানে সরকার থেকে দেওয়া হচ্ছে না মনে দিচ্ছে কত টাকা করে দেয় ও এই মাসে হাজার টাকা আগে পাঁচশো টাকা করে দিত এখন হাজার টাকা দায় আর এমনি সরকারি পেনশনের জন্য আবেদন করেছিলেন হ্যাঁ কত কী কারণে পাচ্ছেন না তারা জানিয়েছে কিছু না তা জানি কি কারণ পাচ্ছি না সেইটি চিন্তা করছে মনোজ বাবু চিন্তা করছে আবার বলছে আমনা টানে করছে না জানা গিয়েছে যে স্থানীয় তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক সভাপতি মনোজ তিওয়ারি তিনি বারবার ওই বৃদ্ধার পেনশনের জন্য বারবার চেষ্টা চালিয়েছেন পাশাপাশি তিনি ওই বৃদ্ধাকে প্রতি মাসেই আর্থিক সহযোগিতা করেছেন কিন্তু এরপর এই খবর জানতে পারেন মেয়র বিধান উপাধ্যায় তিনিও লোক পাঠিয়ে তাকে আর্থিক সহযোগিতা করেছেন এবং আশ্বাস দিয়েছেন তিনি যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত তার পাশে থাকবেন তিনি সহযোগিতা করে এটা আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় সবার বাড়িতে ঢুকে গেছেন সবার বাড়িতে ঢুকে এটা খোঁজ খবর নিন উনি আগে থেকে আজ এক বছর থেকে আমরা ওনাদেরকে হেল্প করছি প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে বিধায়ক বিধান উপাধ্যায় এইরকম মানে এজের যে লোক আছে সবার বাড়িতে আমরা যার কেউ নেই ওইরকম যার কেউ দেখার মতো নেই আমরা অলরেডি ওনার আমাদের বিধায়কের হাত ওনার বাড়িতে ঢুকে গেছি এই বিষয়ে এলাকার তৃণমূল সভাপতি ভোলা সিং তিনি জানিয়েছেন যে মেয়র বিধান উপাধ্যায় তিনি এলাকার যে সমস্ত দরিদ্র মানুষজন রয়েছেন যাদের সাহায্য প্রয়োজন তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং বৃদ্ধা খাদুদে তার দুরাবস্থার কথা জানতে পারার পর বিধায়ক তথা মেয়র তার পাশেও দাঁড়িয়েছেন এবং সহযোগিতা করবেন মানবিক দিক থেকে